আজকে আরও একটা নতুন ভিডিওতে আমার সমস্ত ভিউয়ার ও সাবস্ক্রাইবার বন্ধুদের হর্নেট ম্যানের স্যালুট। আজকে হচ্ছে 4 আগস্ট আর আজকে আমি এখন আছি পাদুমে। আগামী দিনের ভিডিওটা তোমরা যদি না দেখে থাকো কীভাবে পাদুমে এসেছি গণবরঞ্জন থেকে, তোমরা দেখে নিও। আর এই যে পিছনে টেন্ট পিচ করাই আছে, আর এই হচ্ছে চারপাশের পরিবেশ। তো আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আজকে তোমাদের জন্য একটা সারপ্রাইজ থাকছে, তো সেই সারপ্রাইজটা কি তো তোমরা ভিডিও সঙ্গে থাকো দেখতে পাবে। আর চ্যানেলে যদি তোমরা প্রথম এসে থাকো এই ভিডিওর মাধ্যমে, চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে যাও আর আমাকে সাপোর্ট করো। আমার ইনস্টাগ্রাম ফেসবুক আইডিতে তোমরা ফলো করে দিও। আর এখন আমি যাচ্ছি একটা গ্লেসিয়ারে, আশা করি তোমরা গেস করতে পারছো। যদি গেস না করতে পারো তাহলে ভিডিওটা দেখতে থাকো। আজকে আর একটা পাস আমি কমপ্লিট করবো, সেটার জন্য ভিডিও সঙ্গে থাকো। আর আজকে বাইকটার একটা পারফরমেন্স চেক হয়ে যাবে, উইদাউট লাগেজে বাইকটা কীরকম পারফরমেন্স দেয় আজকে একটু দেখা হয়ে যাবে। তো সেই কারণে ভিডিও সঙ্গে থাকো, আর বেশি দেরি করছি না। আর পিঠে নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ, ওই যে একটা লাগেজ, এটা হচ্ছে ল্যাপটপ এবং প্রয়োজনীয় জিনিসপত্র যে সমস্ত আছে সেগুলো হচ্ছে যে এই যে টেন্ট যেখানে করেছি এর যে মালিক তার বাড়িতে আমি রেখে আসবো। আর জামা কাপড় শুধুমাত্র টেন্টে পড়ে থাকবে। আর এখান থেকে আমি বেরিয়ে যাচ্ছি, চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। চলো গেটটাকে চাবি দিয়ে দিই ততক্ষণে। হ্যাঁ মেরা তো সামান ইধার হ্যাঁ, তো আমার যে সমস্ত ইম্পর্টেন্ট জিনিসপত্র আছে সেগুলো আমি এখানে রমজান ভাইকে দিয়ে দিয়েছি। রমজান ভাইয়ের প্রপার্টিতেই আমি টেন্ট করে আছি, আর ওনার বাড়িতে এসেছি, চায়ের জন্য ইনভাইট করেছে, তো একটুখানি চা খেয়ে যাচ্ছি। তো এটা হচ্ছে নমকিন বালা চায়, কি ইয়াকা লোকাল হ্যায়, লোকাল চায়, এটা লোকাল চায়। তো এটা একটু টেস্ট করে দেখবো কেমন খেতে। আমাদের মতো যেমন চা হয় সেরকমই, খালি এটা নুন দেওয়া, বাস এটাই, কিন্তু খেতে দারুণ। চল, চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, হাতের অবস্থা খুব খারাপ। কালকে যে রাস্তায় এসেছি প্রচুর ধুলো ছিল, আর সেই ধুলো থাকার জন্য এরকম হাতের অবস্থা হয়ে আছে। আর এটা হচ্ছে চায় বানানো কে লিয়ে বলে নাই মাখন, হ্যাঁ 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 হ্যাঁ। আর এটা হচ্ছে বিহারে তো দেখা যায় বিয়ে করার সময় যেটা ইউজ হয় সেটা হচ্ছে এই তালোয়ার। তো ছোট্ট ঘর, খুব সুন্দর। থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি ফর দ্য টি, থ্যাংক ইউ। চলো এবার এখান থেকে বেরিয়ে যাই, অলরেডি 9:30 হয়ে গেছে, তো এবার বেরোতে হবে। তো এখান থেকে যেতে মোটামুটি প্যানজিলা 3 ঘন্টা লাগতে পারে। তো প্রথমে আসবে গ্লেসিয়ার, তারপরে আসবে হচ্ছে প্যানজিলা। গ্লেসিয়ারের নাম আমি এখন বলছি না, তো ভিডিও সঙ্গে থাকো তোমরা দেখতে পাবে। দারুণ সুন্দর আতিথেয়তা মিললো, রাত্রিবেলাতেও ইনভাইট করলো খাবার জন্য। পাহাড়ি মানুষরা হয়তো এরকমই সহজ সরল ও অতিথি বৎসল হয়। আমি আমার টেন্টকে ডান দিকে রেখে পাদুম ছেড়ে এবারে আমি বেরিয়ে যাচ্ছি। আমি যাব আজকে কার্গিলের দিকে। তো অ্যাকচুয়ালি আমি কার্গিল যাচ্ছি না, আমি যাব প্যানজিলা পাসের উদ্দেশ্যে। পাদুম থেকে বেরোনোর পরে 8-10 কিলোমিটার রাস্তা তো অসম্ভব সুন্দর ছিল, আর এই পথে একটা পেট্রোল পাম্প তোমাদের চোখে পড়বে। अक्सर तेरी गलियों में रुक जाता हूं। পাদুমে দুটো পেট্রোল পাম্প আছে, একটা হচ্ছে কার্গিল যাওয়ার পথে আর একটা হচ্ছে জাংলা যাওয়ার পথে। তো এখন যে পেট্রোল পাম্পটা তোমরা ডান দিকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কার্গিল যাওয়ার পথে। আজকে আমি প্যানজিলা যাচ্ছি উইদাউট লাগেজে। এখানকার ঘর বাড়িগুলো তোমরা লক্ষ্য করো একটু অন্য ধরনের। ভিলেজটা খুবই সুন্দর, গাছগাছালিতে পুরো ভর্তি। কখনো ভালো রাস্তা কখনো খারাপ রাস্তা পার করতে করতে ধীরে ধীরে এগিয়ে চললাম। এখানে আবার দুটো রাস্তা দেখাচ্ছে, একটা উপরের দিকে একটা নিচের দিকে।
তো আমাকে নিচের দিকে রাস্তাটা যেতে হবে, ওয়ে টু কার্গিল এখানে লেখা আছে, ওয়ে টু কার্গিল। রাস্তা তো একদম যাচ্ছে তাই, এখনও পর্যন্ত ভালো রাস্তা খুব একটা পাইনি, খুব অল্প কিছুক্ষণের জন্য ভালো রাস্তা ছিল। এই রাস্তায় ছোট ছোট দু তিনটে গ্রাম পেরিয়ে এলাম, এবং প্রত্যেক জায়গাতেই কিছু না কিছু খাওয়ার ব্যবস্থা আছে। এখনও পর্যন্ত 1 ঘন্টায় 20 কিলোমিটার রাস্তা আসতে পেরেছি। পাহাড়ি এরকম খারাপ রাস্তায় 1 ঘন্টায় 20 কিলোমিটার আসা নট ব্যাড। দূর দিয়ে একটা নদী বয়ে যাচ্ছে, আর ওদিক দিয়ে একটা ভালো রাস্তা সম্ভবত আছে, গাড়িগুলো খুব স্পিডে যাচ্ছে, ওটা কী রাস্তা জানি না। তো ব্রিজটা ক্রস করি আমি লেফট টার্ন নেবো, কারণ কার্গিল হচ্ছে এধারেই পড়বে। কার্গিল 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 ভালো রাস্তা বেশিক্ষণ ছিল না, ওই 4 কিলোমিটারের মতো ছিল, তারপরে আবার সেই অফ রোড। এই গ্রামটার নাম হচ্ছে ফি, উচ্চারণটা কি হবে জানি না, PHAY ফি ফাই, জায়গা একটু কিছু উচ্চারণ হবে। এই গ্রামগুলো দেখলে বোঝা যায় এই গ্রামে কোন ধর্মের মানুষ বাস করে, যেমন এটা হচ্ছে বুদ্ধিস্ট, এই গ্রামটা হচ্ছে বুদ্ধিস্ট। আগেও যতগুলো গ্রাম দেখে এলাম বুদ্ধিস্ট, কিন্তু আমি যে গ্রামটায় আছি সেই গ্রামটা কিন্তু বুদ্ধিস্ট নয়, সেখানে কিন্তু মুসলিম কমিউনিটি আছে। তো একই জায়গায় বিভিন্ন ধরনের কমিউনিটির মানুষ বাস করে, এটাই আমাদের ইন্ডিয়া। আর আমরা শুধু শুধু ধর্ম নিয়ে মারামারি কাটাকাটি করি। ভারত ঘুরে দেখো, ভারত ঘুরে দেখো, তোমরা যেদিকে তাকাই সেদিকেই মনে হচ্ছে এখানে ক্যাম্প করলে দারুণ সুন্দর হয়। থেকে এখনো পর্যন্ত 32 কিলোমিটার এসেছি, তারপরে এসে এরকম চওড়া টারম্যাক পেয়েছি, জানি না কত দূর আছে আবার। আর দূরে স্নো মাউন্টেন দেখা যাচ্ছে। হাড়দুংলা চড়ার আগে আজকে যে এই রাইডটা হচ্ছে, হাড়দুংলা চড়ার পরীক্ষা, এটাই আমি পরীক্ষা দিচ্ছি আজকে, আমার বাইকের পরীক্ষা, ভিউ রুলের পরীক্ষা। वो क्या दिन थे जब साथ हम थे। রাস্তায় এরকম অনেকগুলো ওয়াটার ক্রসিং পেয়েছি, এটাই আমি শুট করছি, এটা বেশ গভীরতা আছে, এটা সাইডটা দিয়ে বেরিয়ে চলে এলাম। এখনো পর্যন্ত পাদুম থেকে 43 কিলোমিটার মতো এসেছি। কারো যদি অফরোড করার ইচ্ছা থাকে এই রাস্তায় চলে আসো, তার ইচ্ছা পূরণ হয়ে যাবে, জীবনে সে আর বলবে না দ্বিতীয়বার অফরোড করবে, চরম চরম অফরোড। আজকের পরে আবার কালকের দিনটা আছে অফরোড। তো কার্গিল তো নেই যাউঙ্গা, মে আগে 20 কিলোমিটার সাইড যাউঙ্গা, চলো চলো। রঙ্গুম জায়গা, রঙ্গুম রঙ্গুম ভি নেই, প্যানজিলা, প্যানজিলা কে আপ তো প্যানজিলা কে বাদ যাওয়েঙ্গে না, তো মে প্যানজিলা তক হি যাউঙ্গা। হ্যাঁ চলে ঠিক হ্যায়, পতা নেই মুঝে গরমি থোড়া মাঝে থিও। খোল লেনা, হ্যাঁ খোল লিয়া, ঠিক আছে। তো এখন জাস্ট অ্যাপ্রোচ করতে চলেছি সেই গ্লেসিয়ার, বিখ্যাত গ্লেসিয়ার। জাস্ট কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই তোমাদেরকে সেই গ্লেসিয়ার আমি দেখাচ্ছি।
যে লোকটাকে তুলেছিলাম সেই লোকটাকে এখানে নামিয়ে দিলাম, সে একটা লরি ধরে চলে যাচ্ছে। গাড়ি অনেক হালকা হয়ে গেছে। তোমাদেরকে দুর্দান্ত একটা জিনিস দেখাতে চলেছি। 1, 2, 3, 4, 5 দেখো, দিস ইজ দ্রাং দ্রুং গ্লেসিয়ার। এটাই ছিল আজকে সারপ্রাইজ। এটা দেখানোর জন্যই আমি এত দূর বাইক চালিয়ে এসেছি। এখনও পাদুম থেকে আমি মোটামুটি কত কিলোমিটার এসেছি, পাদুম থেকে এখনও পর্যন্ত 73 কিলোমিটার রাস্তা এসেছি। আর 73 কিলোমিটার রাস্তা এসে এই ভিউ, ও আনবিলিভেবল। প্রচণ্ড হাওয়া দিচ্ছে এবং হাওয়াটা এত ঠান্ডা থাকা যাচ্ছে না, রীতিমতো ফ্রিজিং কোল্ড। আর আমি জীবনে প্রথমবার এইরকম গ্লেসিয়ার দেখছি এত সামনে থেকে। জীবনে আমি এই ধরনের এক্সপিরিয়েন্স ফার্স্ট টাইম আমি এই ধরনের এক্সপিরিয়েন্স করছি। আর এই রাস্তায় আমি ছাড়া এখনও পর্যন্ত কোনো বাইকার দেখতে পাইনি। একজন সামনে আর একজন বাইকার আসছে। আর এই দাং দ্রুং গ্লেসিয়ারের পরেই আছে হচ্ছে প্যানজিলা টপ। আর কিছু দূরের পরে আমি প্যানজিলা টপ করব। আর এখনও পর্যন্ত বাইকটা ঠিকঠাকই চলছে, মাঝে মাঝে পাওয়ার নিচ্ছে না, কেন নিচ্ছে না জানি না, অ্যাক্সিলেটার ঠিকঠাকভাবে নিচ্ছে না। তো এটা একবার লেতে গিয়ে সার্ভিস করিয়ে নেবো। আর এসব কথা এখন ছাড়ো, শুধুমাত্র প্রকৃতিকে এনজয় করি। আর এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে কিছু ছবি তুলবো, সেই ছবিগুলো তোমরা দেখতে পাবে ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডিতে। শিকায়তে হোনে পর ভি প্যার কম না হোতা লেকিন হোতা মেরে বস মে তো তু রহতা মেরে পাস। চলে এসেছি প্যানজিলা টপ। এটাই হচ্ছে প্যানজিলা। প্যানজিলার বোর্ড কোথায়? সম্ভবত এই ধারটাই আছে। চলো, ইউ আর অন দ্য টপ অফ প্যানজিলা পাস। হাইট 14,000। ও প্যানজিলা, এখানে তো একটা ছবি তুলবো। ও হো হো হো, সামনে কি সুন্দর লেক, অসাধারণ লাগছে। ও গোপ্রোতে কতটুকু বোঝা যাচ্ছে জানি না, লেকের জলের কালারটাও খুব সুন্দর। ইউ আর অন দ্য টপ অফ প্যানজিলা পাস, হাইট 14,000 ফুট। 14,000 ফুট উঁচুতে প্যানজিলা পাসে চলে এসেছি। আর এই প্যানজিলা পাস করে আমি বুঝে নিলাম আমার বাইকের পারফরমেন্স খারদুংলা পাসে কীরকম দিতে পারে। তো খারদুংলা পাস প্যানজিলার থেকে অনেক স্টিপ রাস্তা, তবুও আশা রাখছি লাগেজ কমালে অন্তত আমি খারদুংলা পাসে পৌঁছে যেতে পারবো। তো আজকে আমি টেন্টে ফিরে লাগেজ কমানোর চেষ্টা করব। প্যানজিলা টপ এসে যেটা সবচেয়ে বেশি খারাপ লাগলো সেটা হচ্ছে এইটা, কিছু মানুষ আছে না, তারা জীবনেও শোধরাবে না, যাদের যতই বলা হোক কোনো ট্যুরিস্ট স্পট, পাহাড়, হিমালয়, কোনো জায়গায় গিয়ে অন্তত এই ধরনের নোংরা মোড়া না করাই ভালো। কি বলবো, কিছু বলার নেই, আমার কাছে জায়গা নেই, নাহলে আমি এটা তুলে নিয়ে চলে যেতাম। তো আমি প্যানজিলে এসেছি এধার থেকে, এধারে হচ্ছে পাদুম। আর এটা থেকে যদি সামনে এগিয়ে চলে যাওয়া যায়, অর্থাৎ এদিকে যদি এগিয়ে চলে যাই, কার্গিলের দিকে চলে যাব। হো কার্গিল এখান থেকে মোটামুটি এখনও পর্যন্ত 150 কিলোমিটার, মেবি সম্ভবত 150 কিলোমিটার রাস্তা। আর এখন বাজে হচ্ছে প্রায় 1:10, আর আমি প্যানজিলা টপে এসে পৌঁছেছি। বাইকাররা কেন জানি না এই সমস্ত বোর্ডগুলোতে স্টিকার মেরে রাখে, আমি মারবো না বা আমার গ্রুপে কোনো স্টিকার আমি এখানে লাগাবো না, এটা স্টিকার মারার জায়গা নয়। বাইকার কমিউনিটি, যারা যারা এরকম জায়গায় স্টিকার লাগাও এবং এটাকে সাপোর্ট করো, আমি তাদের প্রত্যেকের এগেনস্ট। বাই বাই প্যানজিলা, বাই বাই।
मेरी ना छूटे अनचाहे लम्हे सताए मुझे पास आऊ जितना मैं तू दूर रहे शिकायतें होने पर भी प्यार कम ना होता लेकिन होता मेरे बस में तो तू रहता मेरे पास এ রুটে খাবার কিছু পাওয়া যাচ্ছিল না সেই কারণে দোকানটা থেকে দাঁড়িয়ে পড়লাম আর একটু বিস্কুট আর একটা স্ট্রিং খাচ্ছি চলো বিস্কুটের লাঞ্চ হয়ে গেছে বাই বাই এই আন্টি টাওয়ার পাওয়ার জন্য উঁচুতে দাঁড়িয়ে আছে এখানে টাওয়ারের প্রচুর সমস্যা নেটওয়ার্ক নেই তো আজকে প্রপার লাঞ্চ হলো না এই বিস্কুট আর একটা कोल्ड ड्रिंक्स ये काज चलाते हो लो सामने आप आओ गया ब्लॉगिंग के लिए ए दुई भाई के हर एक जन कहाँ गया इधर आ इधर आ इधर आ कैमरे के आगे अरे भाई भाई मेरा ब्लॉगिंग के लिए ये दोनों भाई को मैंने लिफ्ट दे दिया अगर इसी रास्ते में आपको भी जाते वक्त कोई मिला तो जरूर लिफ्ट दे देना उसका मदद हो जाएगा अगर आप चाहो तो ठीक है भाई थैंक यू भाई প্রেজেন্টলি আমি জাস্ট বাদুমের কয়েক কিলোমিটার অর্থাৎ 8 কিলোমিটার আগে আছি এটা হচ্ছে সানি ভিলেজ তো সানি ভিলেজের পিছনেই দেখতে পাওয়া যাচ্ছে মনেস্ট্রি তো এই মনেস্ট্রি অনেক নাম শুনেছিলাম সেই মনেস্ট্রির ভিতরেই একবার ঘুরবো ঢুকবো যেহেতু এত দূর এসেছি এত কাজ দিয়ে যাচ্ছি সেই জন্য ঢুকবো না একবার চলো ভিতরে ঢুকি ভিতরে হয়তো ভিডিওগ্রাফি অ্যালাউ নেই তো ভিতরে ঢুকে আমি কী কী দেখলাম তার এক্সপিরিয়েন্স তোমাদেরকে অবশ্যই আমি শেয়ার করবো ছাদের উপর উঠে চলে এসেছি ইটস কমপ্লিটলি ডিফারেন্ট দারুণ সুন্দর একটা এক্সপিরিয়েন্স ছিল এই মনাস্ট্রির ভিতরে আলাদা জগতের মধ্যেই এসে পড়েছিলাম ভিতরে ফটোগ্রাফি অ্যালাউ ছিল কিন্তু উইদাউট ফ্ল্যাশ ফটোগ্রাফি তুলেছি আমি কোনোদিন এত ভালো করে মনাস্ট্রির ভিতরে এরকম ওল্ড মনাস্ট্রির ভিতরে আমি কোনোদিনও ঢুকিনি পুরো মনাস্ট্রিটা হচ্ছে মাটির তৈরি ও ছাদ এবং দেয়ালের মধ্যে যে সমস্ত আঁকাগুলো আছে ফেস্কোগুলো আছে সেগুলো সমস্ত কিছুই ন্যাচারাল কালার দিয়ে তৈরি এবং দেয়ালের মধ্যে বুদ্ধদেবের যে বৌদ্ধ যে মঙ্করা থাকে তাদের টোটালি 16টা মঙ্কের 16 কমপ্লিট তাদের পিকচার দেওয়া আছে তো ওভারঅল এক্সপিরিয়েন্স ইজ নাইস পাদুমে পেট্রোল পাম্প অলরেডি চলে এসেছি এই যে মোড়টা দেখতে পাচ্ছ অশোকস্তম্ভ লাগানো আছে এদিক থেকে বাঁদিকে চলে গেলে কারসা ভিলেজ আর 2 কিলোমিটার আগে গেলে পাদুম আমি পাদুম থেকে 2 কিলোমিটার এই ধারে অর্থাৎ ভিতর দিকে কারসা ভিলেজে থাকছি আর ওই দূরে দেখা যাচ্ছে কারসা মনাস্ট্রি ওখানে টেন্ট খাটানো আছে আমার তো টেন্টের চাবি নিতে এসেছিলাম টেন্টের চাবি নিতে এসে গিয়ে এখানে রাজকীয় ব্যাপার হয়ে গেছে এই যে চিকেন এটা হচ্ছে নামকিন চাই এখানকার লোকাল এটা হচ্ছে নর্মাল আমাদেরটি রুটি আর অমলেট আসছে তো এক্সপেক্ট করিনি আনএক্সপেক্টেড তো ভেবেছিলাম যে দুপুরবেলা রাস্তায় কোথাও খেয়ে নেবো খাওয়া তো সেরকমভাবে জোটেনি এখানেই নসিবে ছিল তাই এখানেই খাচ্ছি
সো ব্যাক টু দ্য টেন্ট, ল্যান্ড ওনারদের বাড়িতে গিয়েছিলাম, তো সেখানে পুরো আমাকে মেহমান বানিয়ে দিয়েছে। এত আতিথেয়তা আমি লাইফে এরকম কোনো জায়গায় পাইনি। অ্যাকচুয়ালি লাদাখ, এই লাদাখ রাইডটা আমার অনেক দিন মনে থাকবে, শুধু এই কারণেই যে এখানে যে মানুষটার কাছে আছি সেই মানুষটা আমাকে তার বাড়িতে আতিথেয়তার কোনো ত্রুটি রাখেনি এবং বলছে তোমার টেন্ট গুটি নিয়ে চলে যাও আমার বাড়িতে, এসে রাত্রি থাকবে, তোমার ল্যাপটপ বা তোমার সমস্ত গ্যাজেট তুমি আমার ওখানে চার্জ দিয়ে দেবে। রাত্রিবেলা আবার ওখানে যাব, নিমন্ত্রণ আছে, সমস্ত কিছু তো দেখানো সম্ভব না, অফ ক্যামেরা অনেক কথা হয়েছে। তো এখানে ভিডিওটা শেষ করছি, কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাতে ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরে আরেকটা নতুন ভিডিওতে, ততদিনের জন্য বাই বাই।